দুনিয়াতে সবথেকে নিরাপদ যে স্থানটা আছে সেটা হইতেছে গিয়ে মায়ের আচর। তো সন্তান যতখানে বা যে জায়গাতে যত বিপদগ্রস্তই হোক না কেন বা যত অশান্তিতেই থাকুক না কেন বা ওই সন্তানকে যে যার মনে চায় যেমন খুশি তেমনভাবে রাখুক না কেন যদি মায়ের কোলে যায় তাহলে সেই সন্তান নিরাপদ থাকে কিন্তু এই যে ডাইনিগুলা যে আসে ব্যাপারী পরিবারের যে নোংরাগুলো আছে তো এরা এক একটা হচ্ছে গিয়ে মা নামের কলঙ্ক কলঙ্ক কেন সেটা আপনারা অলরেডি এখন পর্যন্ত জানা গেছেন যদি না জানেন সমস্যা নাই ভিডিওটা দেখতে থাকেন আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন তো এখন আমি একটু আজকে দেওয়ানবাগিরে নিয়েই বেশিরভাগই কথা বলবো দেওয়ানবাগির একটা ভিডিও দিল যে সে অনেক কথাই বলতে হয় না অনেক কথার উত্তর সে দেয় না মানে ওই যে বন্যার পরিস্থিতি বা বন্যাতে যে তারা যে যে ত্রাণ বিতরণ করছে টাকা উঠায় তো ওই সম্পর্কে আমি একটু আপনাদের সাথে একটু শেয়ার করব আর ওই যে তাঞ্জিলা সে তো মনে করেন পুরো আপডেট হয়ে গেছে সে এখন পেন্টিভ পইড়া যদি ওয়াইসা জামাইরে বলে ভটকা জামবো বা এই ফকিনির আমার একটা ভিডিও কর তাহলে ও কিন্তু তাইও করব। যাই হোক আমি আপনাদের সাথে কিছু কিছু ফুটেজ শেয়ার করব। তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে মাঝরাতে বানাতে বসছি রাত একটা বাজে তো এখন বানাইতে বসছি ভিডিওটা কেমন হয় আমি জানি না তারপরেও আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আসসালামু আলাইকুম যারা যারা ভিডিও দেখবেন একটা করে লাইক দিয়ে দিবেন তো প্রথমে আমি আর দেওয়ানবাগির নিয়ে একটু কথা বলি দেওয়ানবাগির যে কাহিনী ওই সে ত্রাণ উঠাইছে টাকা উঠাইছে সেই টাকা উঠানো নিয়ে তাকে অনেক কিছু বলছে তো মানুষ অনেক কিছু বলছে আচ্ছা অনেক কিছু মানুষ কেন বলছে অনেক কিছু বলার মতো তো কোনো কারণ আছে তাই না মানুষ তো জানে যে মানুষেরটা তোরা লুটপাট করে খাস হরি লুট করে খাস তো যেই কারণে তোদের মানুষ বলছে আর কেনই বলবে না যেই মহিলা যে মহিলাকে কিনা তার এক্স স্বামী তার সন্তানের জন্য বার্থডের বার্থডে করার উপলক্ষে বার্থডে অনুষ্ঠান করার উপলক্ষে টাকা দেয় আর সেই মহিলা কিনা বাপেরে মানে কি বলবো বাপেরে ওই লাল পানি বা হলুদ পানি যে পানি বা মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র খাওয়ার জন্য ওই টাকাটা দিয়ে দেয় তাহলে সেই মারে আর কি বলবে মানুষ এরপরে আবার আসেন তো যেই মা মনে করেন যে নিজের সন্তানকে পাশে ফালায় রেখা একটা পরপুরুষ বিছানায় নিয়ে থাকে তো সেই মাকে যদি মানুষ দুইটা খারাপ কথা বলে তা আমার তো মনে হয় না যে তারা কোনো পাপ করতেছে বলতেছে আচ্ছা এখন ওনার গায়ে লাগছে যে ওনারা নিয়ে মানুষে নানাবিধ কথা বলছে মানুষ তারা ফেরেস্তা তারা খুব সত্যবাদী তো সে ওইখানে কয় টাকার ত্রাণ দিছে সে ওখানে কয় টাকার খাবার দিছে বন্যায় যে মানুষগুলো বন্যাতে যে মানুষগুলোর খাদ্য সহায়তা তারা করছে তারা কয় টাকা দিছে তারা তাদের তারা যে বিকাশ নাম্বারটা দিছে সেই সমস্ত বিকাশ নাম্বারের যে যত টাকা গেছে ওই তারিখের পর থেকে সেই সব মানে সেইগুলার একটা স্টেটমেন্ট দিকত যে এত টাকা আসছে সেটা তো দেয় নেই ধরেন আপনার টাকা উঠছে গিয়া এক লাখের বেশি বেশি উঠছে কম ওঠে নাই তো বেশি উঠছে এখন আপনি যদি বিশ হাজার টাকার জিনিসপত্র কিনে দেন ধরেন তিরিশ হাজার হায়েস্ট চল্লিশ হাজার টাকার জিনিস দেন আর বাদ বাকি টাকাগুলো আপনারা কি করছেন মানুষ এগুলো আপনারা যদু মধু কদু বোঝাবেন মানুষের আপনারা কলা খাওয়াবেন মানুষ কি তাই খাবে মানুষ কি এগুলো কিছু বুঝে না আর এত এত ভালো ভালো ফাউন্ডেশন থাকতে এত এত বিশ্বস্ত মানুষ থাকতে এদেরকে কারা টাকা দিছে এদের পীড়িতের মানুষগুলাই কিন্তু টাকা দিছে তো সেই টাকা থেকে যে কয়টা বস্তা বইয়েরা যে খাবারের ইয়া দিছে আয়োজন দিছে বা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে যে খাবার সহায়তা করছে বা প্যাকেটগুলো যে দিছে তো সেখান থেকে তো দেখা যাচ্ছে যে তারা সেখানে কয় প্যাকেট দিছে বা ওই প্যাকেটের পরিমাণ কত হইতে পারে বা কত হাজার টাকা হইতে পারে তো আমি এত কিছু বলতে চাই না আমি জাস্ট শুধু এইটুকু বলতে চাই যে তোরা তো সৎ ঠিক আছে তোরা একদম মানে কি বলবো আরে ওই যে কি জানি যাই হোক তোরা তো কুরাশ বংশের লোক তো কুরাশ বংশের লোক হইলে তোরা একটু ব্যাংকের বা তোদের যে বিকাশে যে টাকাটা গেছে বিকাশের যে স্টেটমেন্টটা ওইটা একটু দর্শকদের দেখাইতি যে এত এত আমাদের পাঠাইছে আর তোরা যত খরচ করছিলি সেই খরচটা তোরা এক সাইডে উঠাই দিতি তাইলে না দেখ বিশ্বাস করতাম যে তোরা কুরাশ বংশের লোক তো ওগুলা না দেখায়া আয়সা কিছু সাপড়ি মার্কা মানুষগো মতো এমনিতে তো তোরা ছাপড়ি কিছু সাপড়ি মার্কা পাবলিকদের মতো আয়সা জ্ঞান 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 বড় বড় কথা বললে গেলি এটা তো হবে না মাঠে নামতে আসবি প্রমাণ প্রমাণ সহকারে নিয়ে নামবি যে আমারে এত টাকা পাঠাইছে আমি এত টাকা খরচ করছি সুদবাদ আরও কিছু টাকা আছে সেই টাকাগুলা আমি অন্য কোনো সময় বা অন্য কোনো কাজে বা যে কোনো একটা কাজে হোক আমি দিয়ে বা ওই টাকাটা টাকা লাখ এক টাকা তুমি ধরো চল্লিশ হাজার টাকা খরচ করবা আর টাকা তোমার মানে খায়া দিবা এটা তো হবে না আর ওই খায়া দিয়ে ছাই আবার বড় বড় কথা বললো তাও তো হবে না এখন অনেকে আইসা বলবেন যে খায়া দিছে কিভাবে ওর বাসায় যে ঘর উঠতেছে সেটা আপনারা দেখছেন ওইগুলার একটা খরচপাতি আছে না আর কেউ মানে মানুষ একটা কাজ করে কোনো বিনিময়ের মানে কোনো বিনিময় ছাড়া বা কোনো উদ্দেশ্য ছাড়া কি কাজ করে তারপরে দেখেন এত দিন এত কিছু গেছে এত আন্দোলন গেছে এত কিছু গেছে তারপর সিলেটের যে এত ভয়াবহ বর্ণা টনার সহকারে অনেক কিছু হইলো অনেক ক্রাইসিস হইল কয়দিন তারা টাকা পয়সা চাইছে কয়দিন তারা এত মানে বড় একটা উদ্যোগ নিছে কেউ দেখছেন কেউ কিন্তু দেখেননি তাহলে তারা এখন এটা নিছে কেন এই উদ্যোগটা কেন মিছে। এইটাই তো হইতেছে আসল কথা ওইদিকে মেকআপ বুতুরি পদ্মাচরে জায়গা রাখতে গেছিল জায়গা মনে হয় রাখছে ও কত লাখ টাকা দিয়ে জানি লাখ রাখছে আমার মনে নেই তো সেইখানেও কিন্তু একটা টাকার একটা দরকার ছিল সেটা গেল বাবুর বোনের বিয়া বাবুর দেয় না দশ টাকা বাবুর বাবু ওই দিন ঢাকায় আসছে ওর মা কইতাছে যে শাশুড়ি খাওয়াই দাওয়ায় আর সুন্দর কইরা দিছে তো বৈশা বৈশা যদি কোনো বেড়ায় খায় কাম করা লাগে না কিছু করা লাগে না খালি বইয়ের একটু গোলামি করে আর ওই আরেক বেড়ার পয়দা আরেক বেড়ার বাচ্চা হোক বা জেডেই হোক না কেন হেডেরে পালে টানে টুনে। আর কামলাগিটি করে তো দুই সেটটা খাইতে পারে এই তো সেইখানে ওর মতো বাবু কামলা দিবে কি ভাই হিসেবে ভাইয়ের একটা দায়িত্ব আছে না যে বোনের বিয়ে দিবে আমার বোনটা মানে ওর বোনটা তো আবার গিয়া ওই ওই লেভেলের মানে এমন না যে ইনটেক পুরা ইনটেকও তো না খাওয়া দোয়া জিনিস তো হেডারে দিতে গেলেও তো ভাইগো একটা ইয়ে আছে তাই না তো সেইখানে যদি মনে করেন বেল্লাল ইউটিউবে টাকার থেকে কিছু দেয় এখন বাবুর কিছু কন্ট্রিবিউশন করতে হবে না আর বেল্লাল তো অসুস্থ বেল্লাল মানে মনে করেন যে ময়রা গিয়ে অবশ্য আছে এরকম তো সেখানে বাবুর তো চাইটে হাত পা ভালো আছে তো আর ইউটিউবেরও ইনকাম আছে এখন যদি ওহিন থেকে আবার কিছু ওই যে সাহায্য সহযোগিতার কথা যদি কিছু টাকা পয়সা নেয় তাহলে এখান থেকে আর কিছু দিতে হবে না এমনিতে তো মনে করেন যে এরা তো এগুলো কিছু শেয়ার করে না কিন্তু দিক দিয়ে তো আর তো দিছে গা পা তো যেই কারণে এই টাকা পয়সা এগুলো উঠাইছে উঠে আসে এরা বাবু অর্ধেক নিছে মি মধ্যে নিছে দেখ জায়গার জন্য বাবু নিসে বাবুর বোনের দেওয়ার জন্য আর গিয়া ওই ইয়া দেওয়ানবাগি উঠাইছে দেওয়ানবাগি অর্ধেক মনে হয় অল্প কিছু দিছে আর যা রাখছে তা উঠাইছে ওর ঘরের কাজের জন্য ব্যাপারটা ক্লিয়ার হিসাব কিন্তু এরকমই হয়েছে এখন অন্যান্য থেকে অন্যান্য জায়গা থেকে আপনারা কি ইনফরমেশন পাইছেন আমি জানি না বাট আমি যেটা বলতেছি এটা একদম অথেন্টিক আচ্ছা এখন যে কথাটা আমি বলবো এই বিষয়টা আমি সন্ধ্যার দিকে দেখছি যেই কারণে আমি সন্ধ্যা থেকে ভিডিওটা বানাইতে চাইছিলাম যাই হোক কোনো একটা কারণে আমি পারিনি এখন বলি যে প্রথম যে কথাটা বললাম যে সন্তান মায়ের কাছে নিরাপদ থাকে সব থেকে তো সেইখানে সন্তান যদি মার কাছে মানে অনিরাপদে থাকে তাহলে সে তারে কি মা বলা যায় মা বলা যায় না আর জন্ম দিলে পেটে নয় মাস দশ মাস দশ দিন গর্বে রাখলেই কিন্তু মা হইয়া যায় না মা হইতে গেলে অনেক স্যাক্রিফাইস অনেক কিছু করতে হয় তো সেইখানে আমি মনে করি না যে দেওয়ানবাগি কোনো মা হওয়ার কোনো যোগ্যতাই আছে খালি মনে করেন যে ডালা বিছনে পয়লা করলেই হবে না তা আপনারা রিসেন্ট জানেন যে মরিয়মের হাত ভাঙছে হাতটা কিসের জন্য ভাঙছে হাতটা যে ভাঙছে কিসের জন্য ভাঙছে তো হাটটা মূলত ভাঙছে গিয়ে মরিয়ম খেলতে গিয়ে কিন্তু হাতটা ভাঙছে তা আমি আপনাদেরকে একটা কমেন্ট শেয়ার করি এই কমেন্টটাতে লিখছে যে বাচ্চার মা যদি মিথ্যা বলে তাহলে মেয়ে কি শিখবে আপনি তো বললেন মায়ের কথা শুনতে আবার আপনি মিথ্যা কথা বললেন বাবু ভাই বললো খেলতে গেছে ইটের উপরে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে আর আপনি বলেন গোসল করতে যেয়ে হাত ভাঙছে আবার পাবলিক প্লেসে এসে দোয়া চাচ্ছেন দোয়া চাওয়াটা দোষের না কিন্তু মিথ্যা বলাটা অন্যায় আশা করি বুঝতে পারছেন যে এইখানে কী উনি কী কথাটা বলছে উনি বলতাছে যে মরিয়ম গোসল করতে গেছে গোসল করতে গিয়া সাইরা কলের পাড়ে পইরা গেছে পইরা গিয়া হাত ভাঙা গেছে আচ্ছা মেকআপ বোতরি বলছে যে মরিয়ম পয় মরিয়ম কি পইরা গিয়া ব্যথা পাইছে তারপরে বাবু বলতাছিল যে ইয়া করছে মরিয়ম খেলতে গেছে খেলতে গিয়ে ইটের উপরে পয়রা গিয়া ব্যথা পাইছে আচ্ছা ওর আর কীভাবে টনক নড়বে ও ও মানে ওরে কি খাওয়াইলে ওর ভিতরে আর হুশ যাবে ওর তো মানে হুশ তো যাইতেছে না ভিতরে তো বাতাস যাইতেছে না ঢুকতেছে না আর ও যে মিথ্যা কথা ওই ব্লগের মধ্যে সেটা কিন্তু বোঝা গেছে যে ও মিথ্যা কথা বলতেছিল মিথ্যুক মানুষের কথাবার্তা শুনলেই বোঝা যায় যে মিথ্যুক মানুষ মিথ্যা কথা বলতেছে আর এরা হচ্ছে গিয়া মিথ্যা মিথ্যার উপরে সবসময় চলাফেরা করে যে কারণে মিথ্যা কথাটা এদের মুখে আগেই আসে আচ্ছা ও কেমন মা যেই মা কি না সন্তানকে এইভাবে কুত্তা বিলায়ের মতো গাড়া ছায়া দেয় মেয়ে কিভাবে থাকলো কোথায় গিয়ে থাকলো এটা মেয়ে হোক ছেলে হোক যেটাই হোক সন্তান কিভাবে থাকলো কোথায় থাকলো কি না কি কি একটা সমস্যা হইলো এইটার দিকে ওর কোনো ফোকাস নেই আসলে ফোকাস থাকবে কি কইরা যে সন্তানের বাপ নাই তো সেই সন্তানের আর ফোকাস দিয়া কি করবে ওরে হচ্ছে গিয়া পালতাছে কোনো রকম কইরা পালতাছে যে ওরে মানে দেখাইলেই তো হবে যে হ্যাঁ আর ওরে রাস্তাঘাটে বা ভিডিওতে ওরে জাস্ট শুধু একটু শো করবো তাতেই তো আমার তো পাবলিক তো এই ভূতামার্কা পাবলিক তো আমারে তো ভালোই টাকা পয়সা দিচ্ছে তো সেই ক্ষেত্রে ওরে মানে পারলেই কি বা ওরে ভালো করে দেখে রাখলেই কি না রাখলেই কি তো আগে ছিল মনে করেন এমনিতেও পড়াশোনা কিছু করতো না করে নাই এখন তো মনে করেন একে তো না বুড়ি আরও পয়সা ডোলের উপরে বাড়ি তো এই তো গেছে আর আরও সুবিধা হয়েছে এখন কয়দিন কেউ কিছু কইতেও পারবো না যে হাত ভাঙছে পরে না পরে না কেন পরে না কেন পড়াশোনা করে না কেন পড়তে বসান না কেন মসজিদে পাঠান না কেন মাদ্রাসায় পাঠান না কেন প্রাইভেটে যায় না কেন এখন তার এই সমস্ত কিছু কেউ বলতে পারবে না কারণ ওই যে একটা এই একটা তো নাটক আছেই যে ওই হাত ভাঙছে পড়বে কি কইরা লিখবে কি কইরা অথচ দেখেন এই যে হাত ভাঙছে এটা আছে না এই জিনিসটা হাত ভাঙ্গা পর্যন্তই এরপরে দেখবেন ওই এক হাত দিয়ে এক হাত দিয়ে নেয়া গাছে পানি দিতেছে ওই এক হাত দিয়ে এক হাত দিয়ে নিয়ে গাছে ফুল ছিটতেছে ওই এক হাত দিয়ে এক হাত দিয়ে নেয়া বাচ্চারে বাচ্চার সাথে খেলতেছে বাচ্চা বা লাথি দিবে হাত চিন্তা করেন ওই হাতটা যে ভাঙিয়া গেছে ওই হাতটা তো যখন ব্যান্ডেজ করছে ডাক্তাররা তো ওই টাইনা দুইটা সোজা করে তারপরে কিন্তু প্লাস্টার লাগাই দিছে বা প্লাস্টার লাগাই দেয় তো সেইখানে ওই বাচ্চাটা কীরকম করছে কেমন কাঁদছে একটু চিন্তা করতে পারেন যে হাতটা তো সোজা করে নিয়ে তারপরে গিয়া প্লাস্টার করতে হয় তো সেখানে সেই বাচ্চার কি অবস্থা হয়েছে এই যে এত তলা সেরা মানুষ এত তলা সেরা মহিলা দুনিয়াতে এদেরকে না দেখলে আসলে বোঝা যেত না আমি বার মানে মাঝে মধ্যে চিন্তা করি একটা জিনিস যে আল্লাহ দুনিয়াতে কত মানুষ আছে কত মহিলারা আছে যে একটা সন্তানের যত কত কান্নাকাটি করে তুমি তাদেরকে দাও না আর যারা সন্তানাদি রাখতে পারে না অবহেলা করে তাদের তুমি কোল ভরে দাও আল্লাহ কেন দাও আবার মাঝে মধ্যে এইটা চিন্তা করি এবার মাঝে মধ্যে এটাও নিজের নিজেরা নিজে বুঝতেই যে আল্লাহ তো হচ্ছে গিয়ে সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আল্লাহর পরিকল্পনা হচ্ছে গিয়ে একদম সূক্ষ্ম তো সেইখানে যা হবে যা করবে সেটা আল্লাহ তাল্লা তো আগে থেকেই পরিকল্পনা করে রাখে তো হয়তো এখানেও আল্লাহ কোনো পরিকল্পনা করে রাখছে তো যেই কারণে আল্লাহ তারে দিসে তো এইটা চিন্তা করার পরে না আসলে মানে খুব কষ্ট লাগে যে একটা মেয়ে বাচ্চা বিশেষ করে মেয়ে মেয়ে বাচ্চা তো এই মেয়ে যদি বড় হয় বড় হয়ে বড়ত তো হবে অবশ্যই সংসারাদি যখন করবে তখন এরা তো মনে করেন যে দুই দিন পরে গিয়া ওই টিকটকে বা ইউটিউবে একটা চ্যানেল খুলে দিবে তানজিলার মতো গুলা তো তখন গিয়া দেখা গেছে কি যে পুরা পরিবারের দায়িত্ব নেবে তো দায়িত্ব নিতে ওই ভাঙ্গা হাত আবার একদিন ভেঙ্গে যাবে আজকে যদি এই মেয়েটা তার সে ঠিক মতো পরিবার পাইতো ঠিক মতো যদি বাপ বাপেরে পাইতো বা তার বাবার একটা শক্তমুক্ত জায়গা দাঁড়ায় থেকে তার বাপে একটু বলতে পারতো যে আমার সন্তান রে তুই এরকম অবহেলায় অনাদরে মানুষ করতে পারবি না এই কথাটা বলার মতো যদি এই বাচ্চাটার পক্ষে কেউ থাকতো তাহলে আজকে সন্তানের হাতটা ভাঙতো না যাই হোক আমি এই মেয়েটার কথা আসলে এত বলতে পারি না কারণ সন্তানাদি সবার ঘরেই আছে কিন্তু আসলে ওর ঘরে বিশেষ করে এই কালিনুর পরিবারের বা এই কালিনুরের মেয়েদের ভিত মানে পেটের মধ্যে বা এই যে মানে এই তিনটা মেয়ে আছে এই তিনটা মেয়ের মধ্যে এই সাগিনুরের পেটে যে মরিয়মটা হয়েছে না মানে একটা কথাই বলে না যে গোবরে পদ্মফুল তো আসলে এই ফুলটা ওদের ভিতরে মানায় না ওদের মাঝখানে মানায় না তারপরেও যত জোর জবরদস্তি করে রাখা যায় রাখতেছে যত আইন শৃঙ্খলা ভাইঙ্গা রাখা যায় রাখতেছে টাকার জোরে এই টাকা কারা দিচ্ছে এই টাকা ভোতামার্গে পাবলিকরা দিচ্ছে এখন আমি নাও করব না হ্যাঁও করব না যে আপনারা বয়কট করেন কারণ বয়কটের কথাও বললে আরও উল্টা আমার লস কারণ ওই দেরকে তো আর মানে কথা বইলা শোনানো যায় না তাই না তো যাই হোক তবে এটা মনে রাখেন যে এই শাগিনুরের কপালে বহুত কষ্ট আছে এটা মনে রাখেন আর একটা জিনিস দেখেন আরিফ আরিফের অবস্থাটা দেখছেন মেয়ে হাত ভেঙে গেছে ওর ভিতর থেকে কোনো একটা ইয়ে আছে নাই কিন্তু তো যতই বলুক আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে আরিফের মেয়ে আরিফের মেয়ে এটা একটা ভুয়া কথা আচ্ছা এখন কই তো নাতিরা দেখতেছে সবাই মিল্লা দেখতেছে খুকিও মনে দেখতেছে আচ্ছা খুকির প্যাট বড় খুকি উকি প্রেগনেন্ট কি না আমি তো জানি না কিন্তু দেখে সেটা মনে হলো যে খুকিও মনে হয় প্রেগনেন্ট যাই হোক একটা স্টেডিয়াম বানাইব তো সবাই আইসে বলে রোগী দেখতে হাত ভাঙ্গা মানুষ দেখতে তা হাত ভাঙ্গা মানুষ দেখতে এহারা ব্লক করে শুনছেন ওই দিকে সেফা সুটকির বায়ের বৌডা আইসে বায়ের বৌডা আইয়া বইয়া বইয়া সোরের মতো কইরা ভিডিও করতেছে ওই দিক দিয়ে সেফা সুটকি ওই দিক দিয়ে গোবর টোকানি ওই দিক দিয়ে আবার সেফা সুটকির বউ দরজার গেটের কাছে গিয়ে আবার ভিডিও করতেছে এখন চিন্তা করি যে আসলে কি এরা রুগী দেখতেইছে নাকি এরা ভিডিও করতেছে আবার চিন্তা করি যে এগো তো কোনো বুকপিট নাই কারণ এরা মরা মানুষ মানে কুলা দেয়া ডাইকা রাইখা হইলেও এরা গিয়া ভিডিও বানাবে ব্লগ এদের দিতেই হবে আদরির বেলায় দেখছেন তারপরে গিয়া বাবুর বাপের বেলায় দেখছেন আরও কে কে জানিয়েছিল এদের বেলায়ও দেখছেন যে মারা গেছে এদের এত কিছু যায় আসে না ওরা কিন্তু গুণত ব্লক ঠেকে দিছে আর সে না তো সামান্য খালি হাতটা ভাঙছে এটা যদিও আমি বলতেছি সামান্য এটা কিন্তু মোটেও সামান্য না ওই হাত কয়দিন রাখবে ওর মধ্যে এখন গরম দিন ওই হাতের মধ্যে চুলকাবে তারপরে হাত একভাবে মানে ভাবে রাখতে রাখতে হাত করবে ব্যথা ওই যে কাঁধে করবে ব্যথা মানে এটা কিন্তু যাই হোক আল্লাহ মাফ করুক আল্লাহ জানি বাচ্চার হেফাজত করুক আসলে আমাকেও দোয়া কতটুকু কবুল হয় জানি না তারপরে দোয়া করি যাতে বাচ্চাটা ভালো থাকে বাচ্চাটা সই সালামত থাকে বাচ্চাটা জানি বাচ্চাটার বাপের বুকে ফিরে আসে আচ্ছা আর এই যে কি বিয়া কী কবে জানি না আমি জাস্ট শুধু এইটুকু বলবো যে যদি সম্ভব হয় তাহলে আরেকটা জানি ওর নামে মামলা দেয় জামান আমার মেয়েরা অত্যাচার করছে জামান মেরে অত্যাচার করে আমি টাকা পয়সা দিই না এর জন্য আমার মেয়েরা অত্যাচার করে এরকম মায়েরা হাত বেঙ্গা দিছে এরকম যদি একটা মামলা টিমলা করা যায় তাহলে করুক অর মানে একটু শাস্তি হোক আচ্ছা এখন যাই হোক এখন একটু কালীমণ্ডলের কথা কই আমি আপনাদের সাথে কিছু ভিডিও কিছু ছবি শেয়ার করি তারপরে কথাগুলো বলতেছি এই তো সেই ছবিগুলা একটা পরিবারের ছেলের বউয়ের গেট আপ কি এরকম হয় বা এরকম থাকে যত রুমের মধ্যে যা প্রয়ের থাকুক বাহিরে কি এরকমভাবে এরকম বেশ ভেষ ধরে বের হয় বা এরকম ভেষ ধরে বের হইতে গেলেই কি স্বামী বের হইতে দিবে বা স্বামী এটা নিয়ে কিছু বলবে না তারপরে আবার যদি ওই বাড়িতে একা থাকতো একটা কথা ছিল যে না একলা আছে সেই বাড়িতে তারই একটা দেবর আছে তো সেইখানে দেবর আছে তারপরে গিয়ে তাদের বাড়ির উপরে দিয়ে আরও মানুষজন যাওয়া আসা করে তো সেইখানে অ্যানার ইনি কতটা মডার্ন হইয়া গেলে এই সমস্ত গেঞ্জি আর মানে এইরকম কাপড় চোপড় পুইরা ক্যামেরার সামনে আসে তারপরে গিয়া ভিডিও বানায় আর সেইখানে জামাই ভিডিও করে দেয় ভাবতে পারসেন কতটা লেম কতটা ম্যানারলেস একটা পরিবার এরা আচ্ছা এর কান্দে থাইকা চোদ্দ গোষ্ঠী মিললা বয়া খাইবা তা হবে না সে ব্যবস্থা সে করে দিচ্ছে সে নিজে ব্যবসা করতেছে করতেছে ভালো কথা এইখানে সে ব্যবসা করতেছে তার খালা শাশুড়িকে হেল্প করতেছে তার খালা শাশুড়িকে কি বিক্রি করে দিচ্ছে দিক সেটাতে কোনো আপত্তি নেই কিন্তু শাশুড়িকে শাশুড়ির জন্য সে বলে যে শাশুড়িকে আর্থিক সহায়তা করলাম এরকম ধরনের ক্যাপশন দিয়ে ভিডিও বানায় তারপরে আবার স্বামী সেইখানে উপস্থিত তো সেইখানে খাতা সেলাই করার জন্য ছয় রকমের কাপড় দেয় যে সেলাই করবেন আমরাও বিজনেস ওমেন হয়ে যাব। আমরাও বিজনেস করব চিন্তা করতে পারছেন ভাবতে পারতেছেন যে এটা কতটা কতটা ছোট লোকই বা কতটা ছোট লোক হইলে এই কাজ করে নিজে করতেছে বেশ ভালো কথা সেইখানে আরও সুন্দর করে বলবে যে না আমরা যদি সবাই কাজ করি তাহলে কেমনে হয় আম্মু থাকুক আমি করি মাঝে মধ্যে দু একটা বা এমনি তো হয় যে নিজের কাপড় কিনাই না যদি যেহেতু থ্রি পিস বিক্রি করতেছে তো শাশুড়ি যেহেতু পারে যে আম্মু সেলাই করেন আমি একটা পড়ব না পড়া দেখব যদি চলে তাহলে একটা ভালো মন্দ কথা আছে সেইখানে কাঁথা সেলাই করতে হবে তার মানে এখন সালমা বেগম খাতা কাঁথা সেলাই করে খাবে তার তাকে এখন বসায় বসায়া তানজিলা খাওয়াবে না আর তানজিলা ওরকম বসায় বসায় খাওয়ানোর মতো মানুষ না বাপ্পের ক্ষেত্রে ওইটা পারে নাই তৃষা কারণ ফাতেহা আছে তো সেইখান যেখানে ফাতেহা আছে তো সেখানে পারে নাই যদি ফাতেহা না থাকতো তাহলে অবশ্যই বাপ্পির মাকে তীষা মানে কি খাতা সেলাই করতে বাপ্পির মারে ওই মনে এক মানুষের বাড়িতে কামে পাটাই দিত তীষা এইটুকু পারে নাই ফাতেহার জন্য যতটুকু বুঝতে পারলাম তো এখন এই ইয়ার তো আর কেউ নাই এই বটকা জাম্বুর তো আর কেউ নাই বটকা জাম্বুর তো খালি বটকা জাম্বুই পটকা জাম্বুর আশেপাশে কেউ নাই তো যেই কারণে এখন শাশুড়িরে খাতা সেলাই করতে নামাই এরপরে দেখেন খাতাগুলো যখন বা কাপড়গুলো যখন দিচ্ছিল তখন কিন্তু শাশুড়ি আস্তে আস্তে কইতেছিল যে একটা তো খাতা সেলাই করছিলাম ছোটো এটা কি কিন্তু কিনা তো শাশুড়ি কথা কইতেও ভয় পায় ভিডিওতে কথা বলতেও ভয় পাইতেছে যে কিনা না কি বলে পরে ছোট কাঁথাটা দেখাইছে এটা যদি আপনারা লক্ষ্য করেন তাইলে বুঝতে পারবেন সেইখানে মানে কীরকম ধরনের লেম কাজকাম হইতাছে আমি তো মনে করি যে এখন খাতা সেলাই করতে না পারায় দিয়া ওই যে রাস্তার অগ ওই রাস্তা রাস্তার পাশে যে মেন রাস্তাটা বা ওদের ওই যে ঈদগা মাঠটা সেইখানে একটা প্লেট নিয়ে বসায় দিলে আরও সুবিধা হয় আরও ভালো হয় তাহলে সেখানে কিন্তু খেলাটা আরো বেশি জমবে রেগুলার ইনকাম হবে তো রেগুলার যদি মনে করেন এক হাজার টাকা করে ইনকাম করে তাহলে মাসে দিনে কত টাকা আর একটা কাঁথা সেলাই করলে ধরুন বিশ দিনের সেলাই করলো পাঁচ হাজার টাকা তাহলে এখানে লস হয়ে গেল না আর ওই মুসজিদের সামনে বসাই দিলে সালমা বেগমরা তাহলে ভালো হয় না আরও বেশি ভালো হয় যদি দোকানের সামনে বা ওর ওর দোকান সামনে বা ওর শ্বশুর যে দোকানে কামলাগিরি করো সামনে যদি বসায় দেয় তাহলে তো আর খাপে খাঁপালে আর যায় বুঝতে পারছেন তো কি কোনো পরিবারে হয় বা হইছে কিনা আমি জানি না আর এরকম কোনো পরিবারের বড় ছেলে কি এইটা এইটা সহ্য করবে কিনা আমি তাও জানি না আসলে টাকা ওই যে কথা টাকা হলে বাঘের চুকু মিলে তো তানজিলার ক্ষেত্রে ব্যাপারটা এরকমই তাঞ্জিলার টাকা দিয়ে জামা এটা প্রথমে কিনছে ও গরুর দ্বারে কিনছে ওরকম গরু হাটে গেলে এভেলেবেল গরু পাওয়া যায় ওর আগে কিনছে কেনার পরে এখন আবার গিয়া ও যেহেতু স্বামীরে কিনা ফেলাইছে তো সেই ক্ষেত্রে সব কিছুই সে কিনা ফেলছে তো যে কারণে এখন শাশুড়িরে ইনভেস্ট করে যে খাতা সেলাই করে খাবি বেরি খাতা সেলাই করবি আর ঘরের কাম করবি আর আমার বান্দিগিরি করবি আর যত কাজ কাজকাম আছে যত কাপড় সাপড় আছে সমস্ত কিছু দিবি মানে সজাগতা একটা বান্দির রূপ দিল যাই হোক আজকের ভিডিওটা একটু পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম